ও হ্যালো এভরিওয়ান, আজকে আমি রুম ট্যুর দেবো এই রাসমহল হোটেলের। এটা দেওয়ার একটাই কারণ, আমরা এজেন্সি থেকে বুক করেছিলাম, তো আমাদের প্রথম যখন জানানো হলো আমরা এখানে থাকবো, তো আমরা সার্চ করলাম, কিছু পাইনি সেরকম, সেই জন্য ভাবলাম কেন একটা ভিডিও বানানো যাক, সেই জন্য দিচ্ছি ভিডিওটা। কফি মাগ আছে, রেফ্রিজারেটর আছে, মোটামুটি বেশ ভালোই সাজানো গোছানো, কিন্তু আমার ওয়াশরুম নিয়ে একটু প্রবলেম ছিল, কলটা ভাঙা ছিল। যাই হোক, টুকটাক দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমরা জানিও। আর ভিউটা খুব ভালো ছিল, এটা একটা মান্ধাত আমলের একটা টেলিফোন ছিল যেটাতে কল করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না, একটা সোফা ছিল, আর বাইরের ভিউটা অসাধারণ ছিল, ওটাই আমার খুব ভালো লাগছিল। আর মাঝে মাঝে না পুজোর ঘণ্টা বাজছিল, মানে কেউ মন্দির আশেপাশে হয়তো ছিল, জানতাম না, জানি না আমরা, আর মেন রোডের খুবই কাছে ছিল এটা। তো আমি বলবো যারা যাবে যেতে পারো, বেশ ভালোই, খুব খারাপ না। আর মেনলি এদের রেস্টুরেন্টটাও কিন্তু খুব ভালো, আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, খেয়েছিলাম, বেশ ভালো হাত এদের। বাদবাকি ছাদে যেই রেস্টুরেন্টটা ছিল সেটা মেনলি বার গোছের, তো আমাদের ওখানে যাওয়া হয়নি, কিন্তু যখন গুগলে ছবি টবি দেখেছিলাম ওখানে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিলো, বাট যাওয়া হয়নি। কেমন লাগলো জানিও।